মামা, আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি। জীবনে প্রথম কেউ চোখে আঙ্গুল দিয়ে আমাকে ভুল প্রমাণ করে দিল। ও খুব দুঃখী রে মা, কিন্তু মনটা অনেক বড়। চলো মা, রাস্তায় তো অনেক হইল, তোমার তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। আগামীকালের মিটিং আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি সবকিছু রেডি রাখবে। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি সব সামলে নেব। আমার বাড়িতে এত রাতে মেয়ে, ওকে তুমি চেনো ডন? হ্যাঁ আঙ্কেল, ও একটা নাচনেওয়ালি, টাকার বিনিময়ে নাচ গান করে, সম্ভবত আরিফ ভাইয়ের কাছে এসেছে। শেষ পর্যন্ত আমার সন্তানকে তুমি এত নিচে নামিয়েছ, গভীর রাতে একটা রাস্তার মেয়েকে নিয়ে আমার বাড়িতে বেরিয়ে যাচ্ছ। বড় সাহেব, আপনি যে ভাবতেছেন তা না বড় সাহেব, ও বাসে মাইয়া না। আমাকে আর তোমার বোঝাতে হবে না। রাতের আধারে যে মেয়ে নিজেকে সাজিয়ে গুছিয়ে পর পুরুষের কাছে যাতায়াত করে, সে আর যাই হোক ভদ্র ঘরের মেয়ে হতে পারে না। আমি আসিনি, আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে এসেছেন। তোমাদের মতো মেয়েকে আমি ভালো করে চিনি, টাকার লোভে রূপ দেখিয়ে ভদ্রলোকের ছেলেদের মাথা তোমরাই নষ্ট করো। আমার তো মনে হয় ভালো মন্দ দেখার দৃষ্টি আপনি হারিয়ে ফেলেছেন। রাস্তার মেয়ে মানুষের মুখে লেকচার মানায় না, কত টাকা চাই তোমার বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। কিন্তু বিনিময় তোমাকে আরিফের জীবন থেকে সরে যেতে হবে, হ্যাঁ সারা জীবনের জন্য। আপনার টাকা আপনার কাছে থাক, আমি আপনার ছেলের জীবন থেকে এমনিতেই হারিয়ে যাব। চেষ্টা করব যাতে উনি আমাকে আর খুঁজে না পান, কিন্তু যাবার আগে আপনাকে বলে দিয়ে যাই, এখন আমি বুঝতে পারছি কেন মিস্টার আরিফ মদের আশ্রয় নিয়ে বাঁচতে চাইছেন। কিসের দুঃখ তার, কি তার কষ্ট, চোখের সামনে হীরের টুকরোকে আপনি কাজ ভেবে ভুল করছেন। বাইরের মানুষকে চেনার আগে নিজের ঘরের আপন মানুষগুলোকে চিনুন, নয়তো দেখবেন একদিন আপন বলে আপনার আশেপাশে কেউ নেই। দাঁড়া আমি আসতেছি।